ঢাকার ধামরাইয়ে কুল্লা ইউনিয়নের মামুরাসহ সাতটি গ্রামের সংখ্যালঘুদের বাড়ি সহ কৃষি জমি দখলের অভিযোগে অবৈধ আকসির নগরের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী শুক্রবার সকাল এগারোটায় কুল্লা ইউনিয়নের সিটি বাজারে হরিপদ সরকারের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় অসহায় কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা ও নির্যাতনের প্রতিবাদে মোহাম্মদ বদরুল সর্দার ও এস এম নজরুল ইসলামের নেতৃত্বে আরও বক্তব্য রাখেন ইউপি মেম্বার পলান আলী মনসুর আলম আসাদ আলী মনির হোসেন জেসমিন সর্দার ফরিদ হোসেন সহ আরো অনেকে মানববন্ধনে বক্তারা জানান কৃষকদের জমি অবৈধ আকসির নগর জোরপূর্বক বালু ফেলে ভরাট করে ফেলেছে ফলে তারা কৃষি জমিতে ফসল উৎপাদন করতে পারছেন না বক্তারা এ সময় তাদের কৃষি জমি রক্ষার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন